ব্যক্তিগত উদ্যোগে ফার্ম তৈরি করে স্বাবলম্বী এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর পূর্বে উদয়পুর মহকুমার পিত্রা যাওয়ার পথে বটিলার নিচে বিস্তীর্ণ পরিত্যক্ত জায়গায় সংস্কার করে গড়ে তোলেন গার্ডেনিয়া নামক ফার্ম। এই ফার্মের মালিক স্বপন শর্মা জানান, টিলাভূমির নিচে বিস্তীর্ণ প্রায় 10 খানি খালি জায়গা রয়েছে। এই জায়গায় ফসল ফলানো সম্ভব নয়, তাই এই জায়গাটিতে তিনি সংস্কার করে ফুল ফল পশু খামার ফিশারি এবং হ্যাচারি তৈরি করেছেন। বর্তমানে ফার্মটিতে 10 থেকে 15 জন লোকের কর্মসংস্থান রয়েছে। প্রতিদিন 10 থেকে 15 জন লোক কাজ করেও চলেছেন, এছাড়াও মরশুমে প্রায় 30 থেকে 35 জন লোক কাজ করেন। স্বপনবাবু একসময় ঠিকাদারি কাজ করতেন, বয়স হয়ে যাওয়ার ফলে এখন আর কাজ করেন না, কিন্তু বয়সে বৃদ্ধ হলেও ওনার দূরদৃষ্টির ফলে ওনার পরিত্যক্ত জায়গা সংস্কারের করে ফার্ম তৈরি করার পরিকল্পনা নেন। প্রথমত ব্যাংক থেকে 20 লক্ষ টাকা লোন নিয়ে এই ফার্মের কাজ শুরু করেন। বর্তমানে সরকারি সাহায্য সহ ফার্মে প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। সম্পূর্ণরূপে ফার্মটি শুরু না হলেও বর্তমানে এখান থেকে ওনার প্রায় 100,000 টাকা রোজগার আসছে। ফার্মের শুরুতে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে বিভিন্ন রকমের ফুলের গাছ, আরেকটু এগিয়ে গেলে রয়েছে ফলের বাগান, তার পাশে রয়েছে শুকরের খামার, তার পাশেই গড়ে তুলছেন পোলট্রি হ্যাচারি, এখান থেকে প্রতিদিন ডিম বিক্রি হচ্ছে। সামনেই রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে মৎস্য চাষের জন্য ফিশারি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জলাশয়ের চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন ফল ফলাদি গাছ। ছোটো ছোটো চারা গাছেই ধরে আসছে বিভিন্ন ধরনের ফল ফলাদি। এই ফার্মটিকে কেন্দ্র করে 10 থেকে 15টি পরিবারের কর্মসংস্থান হয়েছে এখানে। স্বপনবাবু জানান, বেকার যুবক যুবতীরা চাকুরির পেছনে না ঘুরে যদি নির্দিষ্ট পরিমাণ জায়গা থেকে সেখানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এরকমভাবে ফার্ম তৈরি করে অনায়াসে নিজের যেমন স্বাবলম্বী হওয়া যায়, ঠিক তেমনি আরও কয়েকটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা যায়। এছাড়া তিনি বলেন, ওনার পরিকল্পনা রয়েছে আগামী দিনে এই ফার্মটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য, যার জন্য তিনি পর্যটকদের কাছে টানতে আরও অত্যাধুনিক বিভিন্ন বাগান সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। উনি আশাবাদী আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ফার্মটি উদয়পুরবাসী সহ গোটা রাজ্যবাসীর কাছে একটি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখন তো আগামী দিন তো প্রথম বললামই, আমার মাদার প্ল্যান লাগিয়েছি, মাদার প্ল্যানগুলি সাকসেস হয়ে গেলে আমি নিজে এখানে গ্রাফটিং করি, তখন গ্রাফটিংয়ের জন্য আলাদা কর্মচারী থাকতে হবে, স্টাফ থাকতে হবে। এছাড়া আর আমার ওইখানে উপরে একটা রাবার বাগান আছে, প্রায় 25-30 খানি জায়গা হবে ওই সেটাতে, সেটা ইন ফিউচারে আমার টার্গেট আছে, সেটা একটা পর্যটনের কিছু ঘর করা, এই করা, সে করা, পর্যটনের মাধ্যম দিয়ে সেটা ট্যুরিজম ডিপার্টমেন্টের মতো একটা ছোট্ট আসলো, মানুষ থাকলো শহরের বাইরে, ছোট্ট পার্ক তৈরি করা, পার্ক তৈরি করে এই ধরনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।